আসসালামু আলাইকুম দর্শক ইউনিক ওয়ার্ল্ডের আজকের আয়োজনে দেখাবো শিশুদের জন্য চালের সুজি তৈরির রেসিপি অনেক দর্শকই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটির জন্য বাচ্চাদের সলিড খাবার হিসেবে সুজি খাওয়াতে চাইলে আপনারা এই চালের সুজি তৈরি করে খাওয়াতে পারেন কারণ চালের সুজি হচ্ছে ডাইজেস্টিভ যা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে এই চালের সুজি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যায় তাই আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি নতুন যারা মা হয়েছেন তাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মূল রেসিপিতে যাওয়ার আগে বলবো বাচ্চাদের পুষ্টিকর রান্নার সহজ রেসিপির জন্য দেখুন ভিডিওর নিচেই সাবস্ক্রাইব লেখা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন এরপর থেকে আমি নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা চাইলেই দেখে নিতে পারবেন দেখুন রেগুলার চাল নিয়েছি এক কাপ প্রথমে এই চাল খুব ভালো করে বেছে নিয়েছি এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বাচ্চাদেরকে প্রথমে চালের সুজি দিয়ে শুরু করতে পারেন তার কিছুদিন পর থেকে আবার গমের সুজিও খাওয়াতে পারেন দুটো সুজি বাচ্চাদের জন্য ভালো তবে বাচ্চাদের সলিড খাবার শুরু করার কিছুদিন পর থেকে গমের সুজি খাওয়াতে পারেন এরপর থেকে একদিন এক একটা চেঞ্জ করে খাওয়াতে পারেন দেখুন আমি তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট্ট একটা বাটি নিয়ে এরকম একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে চালের থেকে পানিগুলো ঝরে যায় দেখুন চালের মধ্যে যে এক্সট্রা পানি ছিল পানিগুলো ঝরে গিয়েছে একটি সুদি কাপড় বিছিয়ে নিয়েছি দেখুন এখন কাপড়ের উপরে আমি চালগুলো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি ফ্যানটাও ছেড়ে নিয়েছি এতে করে চালে যে এক্সট্রা পানি আছে এই পানিটা খুব দ্রুতই শুকিয়ে যাবে এইভাবেই এক থেকে দেড় ঘন্টা রেখে চালের থেকে পানিগুলো শুকিয়ে নিচ্ছি এক ঘন্টা পর চালগুলো আমি একটি বাটিতে তুলে নিয়েছি দেখুন এই চালগুলো যদি আমি এই অবস্থায় চালের গুঁড়া করে সংরক্ষণ করতে চাই তাহলে নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে চালগুলো পানি দিয়ে ধোয়ার কারণে অনেকটাই নরম হয়ে গিয়েছে আপনারা কয়েকটা চাল মুখে দিয়ে খেলেই বুঝতে পারবেন তাই চালগুলো আমি চুলাই দিয়ে হালকা ভেজে নিচ্ছি চুলার আসটা একদম লতি দিয়ে চালগুলো এমনভাবে ভাজতে হবে যেন ফুটে না উঠে এবং চালের কালারও চেঞ্জ হয়ে না যায় আমার বাসায় যথেষ্ট রোদে দেওয়ার ব্যবস্থা নেই তাই আমি এভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি রোদে দিতে পারেন তাহলে কড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে পারেন তবে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ধুলোবালু এবং পোকামাকড় না বসে যেহেতু বেবির খাবার তৈরি করবো সেক্ষেত্রে একটু সচেতন তো আমাদের থাকতেই হবে চালগুলো অনবরত নেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন চালগুলো ফুটেও উঠিনি এবং চালের কালারটাও চেঞ্জ হয়নি এখন এই চালগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন চালের কালারটাও ঠিক আছে এবং কয়েকটি চাল মুখে দিলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে এই চালগুলো আমি পাটায় পিষে গুঁড়া করে নিচ্ছি আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন দেখুন চালগুলো আমি পাটায় পিষে গুঁড়া করে নিয়েছি এখন একটি প্লেটের উপর এমন একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি সবগুলো চালের গুঁড়া আমি এইভাবে চেলে নিয়ে আবার পাটায় পিষে একটু চেলে নিব আপনারা চেষ্টা করবেন এই ধরনেরই ছাঁকনি নিতে তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাচ্চাদের জন্য চালের সুজি তৈরি করব তাই সুজিটা একটু রেগুলার সুজির মতোই দানাযুক্ত হতে হবে কিন্তু আমরা যদি নর্মাল যেই ছাঁকনিতে ময়দা বা চালের গুঁড়া ছেঁকি সেই ছাঁকনিতে ছাঁকতে গেলে তাহলে কিন্তু চালের গুঁড়াটা হচ্ছে আপনার পাউডারের মতো হবে রেগুলার সুজির মতো এমন দানাযুক্ত যুক্ত হবে না দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের চালের সুজি এই সুজিগুলো আপনারা একটি এয়ারটাইট বক্সে ভরে অনেকদিন সংরক্ষণ করতে পারেন তবে আমি আমার ছেলেকে এক মাসে বেশি সংরক্ষণ করে খাওয়াই না তার কারণ হচ্ছে বাচ্চাদের খাবার অনেক দিন সংরক্ষণ করে না খাওয়ানোই ভালো এই সুজি কীভাবে রান্না করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে সব ভিডিও দেখার জন্য দেখুন ভিডিও নিচেই রেশা ইউনিকল লেখা এখানে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাবে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সব ভিডিও দেখে নিতে পারবেন তাহলে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করেও জানাবেন শেয়ার করেও সকলকে দেখার সুযোগ করে দিবেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ